হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা হবে সেটা হলো আমাদের ভাতা নিয়ে, ভাতার আবেদন নিয়ে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ওকে বন্ধুরা, আপনারা জানেন যে এখন যেহেতু বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী যে ভাতার আবেদনগুলো চলছে, এখানে কিন্তু সবাই কিন্তু আবেদন করছে এবং আবেদন করতে আসছে অনেকেই। কিন্তু আপনাকে একটু জিনিসটা খেয়াল রাখবেন যে অনেকেই কিন্তু আবেদন করতে পারছে না, যেটা মোবাইল নাম্বারের সমস্যা নিয়ে। সেটা দেখবেন যে নগদ খোলা আছে, আপনি আপনি দেখবেন যে নগদ খোলা আছে এবং এবং সেটা সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু তারপরেও তারা কিন্তু ওই মোবাইল নাম্বারটি তার রিজেক্ট করে দিচ্ছে যে ফোন নাম্বার দিয়ে হবে না। ওকে, এই বিষয়টি নিয়ে কথা হবে আর এখান থেকে আপনাদেরকে এটা কিন্তু আপনাদেরকে 2-1 মিনিটের ভিডিও, অবশ্যই একটু কন্টিনিউ করে দেখুন, তাহলে হয়তো আপনি একটু উপকার হলেও হতে পারেন। ওকে বন্ধুরা, তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর বন্ধুরা, এখান থেকে আমাদের যে বর্তমানে যে বয়স্ক, বিধবা এবং প্রতিবন্ধী যে ভাতাগুলো চলছে, এই ভাতাগুলো আপনি যদি মনে করেন যে আপনার যে কোনো ফোন নাম্বার দিয়ে আপনি যে নেবেন সেটা কিন্তু এবার বন্ধ করে দিয়েছে। এর আগে কিন্তু অনেক এভাবেই কিন্তু অনেকে নাম্বার উল্টাপাল্টা দিয়ে আপনাদেরকে টাকাগুলো অনেকে হাতিয়ে নিয়েছে। এবার সরকার এটাকে প্রতিরোধ করার জন্য এটাকে এবার নতুন নিয়ম করছে, সেটা হলো আপনার নামে সিম হতে হবে এবং আপনার আপনার এনআইডি কার্ড আছে সেটাই দিয়ে কিন্তু নগদ খুলতে হবে। ওকে, এই দুইটা সিস্টেমটা এবার কিন্তু চালু করছে। আর এখান থেকে আপনাদেরকে আরেকটি ইনফরমেশন আমি জুড়ে দিই, সেটা হলো যে আপনি নগদ যে আপনি করবেন, নগদটা করার পরে আপনাকে কিন্তু একটা জিনিসটা মনে রাখতে হবে, নগদ করার পরে আপনাকে 24 ঘন্টা থেকে 72 ঘন্টা অপেক্ষা করতে হবে, নাহলে কিন্তু আবেদন হবে না, সেম সমস্যাই দেখাবে। এবং আপনি যদি মনে করেন যে নগদ খুলছে এবং 24 ঘন্টা হয়ে গেছে, 24 ঘন্টা পরে একবার চেষ্টা করবেন, তারপর নাহলে একটা 72 ঘন্টা পর চেষ্টা করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। এরকম অনেকেই সমস্যা আসছে এবং অনেকেই সমাধানও হয়ে যাচ্ছে। কিন্তু আপনাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার নামে সিম হতে হবে এবং আপনার এনআইডি কার্ড দিয়েই কিন্তু আপনার অ্যাকাউন্ট করতে হবে। সেজন্য আপনাদেরকে অবশ্যই অবশ্যই একটি নতুন সিম নেবেন এবং আর আপনার যদি পুরাতন সিম থেকে থাকে তবুও হবে, তবে আপনার আপনার এনআইডি কার্ড দিয়ে আপনি অবশ্যই আপনি নগদটা খুলে নেবেন। এই এই সমস্যার জন্য অনেকেই কিন্তু আপনার আবেদন করতে পারছে না। আবারও বলি যে আপনার নগদ খোলার পরে অবশ্যই আপনাকে 24 ঘন্টা থেকে আপনার 72 ঘন্টা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে আপনার নগদটাকে অ্যাক্টিভ হওয়ার জন্য। কারণ যখন আপনি অ্যাকাউন্ট খুলবেন, এটা কিন্তু নগদ কিন্তু ডায়াল করলে অ্যাকাউন্ট খুলে যায়, কিন্তু এখান থেকে কিন্তু আপনাকে 24 ঘন্টা থেকে 72 ঘন্টা পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে। ওকে বন্ধুরা, অনেকে কিন্তু কমান্ড করছিলেন যে এই সমস্যাটা নিয়ে, যে আমাদের এই সমস্যাটা কিন্তু হচ্ছে, সে আপনারা এই পদ্ধতিটা ফলো করলে অবশ্যই আপনাদের এই সমস্যাটা মনে হয় সেখান থেকে সলভ হয়ে যাবে। ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সে বন্ধু, সবাই ভালো থাকেন, বাই বাই, টাটা।